बन्या परिस्थितिर दायी निये राज्य सरकार डिबिसी चापानोतरेर पाशापाशी चरमे राजनैतिक काजियाओ मुख्यमंत्री और तृणमूल नेतृत्वेर निशानाय केंद्र पाल्टा कांग्रेसेर आक्रमणेर निशानाय মমতা বন্দ্যোপাধ্যায় मुख्यमंत्री इतिमध्येई ম্যানমেড বন্যার অভিযোগ তুলেছেন। क्षुब्ध মমতা এই ইস্যুতে চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী কে। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন অকারণে জল ছেড়ে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ম্যানমেড বন্যার অভিযোগ করেছিলেন তখন তার বিরোধীরা তাকে কটাক্ষ করত, কিন্তু মমতার এই অভিযোগ যে সত্যি তা এবার প্রমাণিত হচ্ছে। মমতা ব্যানার্জি আগে বলেছিলেন ম্যানমেড ফ্লাড, তখন আমাদেরকে কি হাসাহাসি করেছে, কিন্তু আজকে তো প্রমাণ হলো যে পরিমাণ জল ছাড়ার কথা ড্যামগুলো থেকে তার থেকে দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ দশগুণ জল ছেড়ে দিয়ে কিভাবে একটা ধীর শান্ত জায়গাকে বন্যা কবলিত করে দেওয়া হলো। এদিকে মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করছে কংগ্রেস। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, রাজ্য সরকার জানতেন না, এটা সম্পূর্ণ ভুল, এবং তিনি পশ্চিমবাংলার মানুষকে বারে বারে এইভাবে ভুল তথ্য দিয়ে মিসগাইড করবার চেষ্টা করছেন, এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। মানস ভূঁইয়ার অভিযোগ, জেলায় জেলায় ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে, এজন্য ব্লক স্তরে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন তিনি। আমাদের একটাই মাত্র দাবি, এখন দোষারোপ বন্ধ করে মানুষের কাছে পৌঁছান, বিডিও স্তরে জেলা স্তরে পঞ্চায়েত স্তরে সর্বদলীয় কমিটি করুন। বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতির অভাব ছিল বলে অভিযোগ করছে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ত্রাণ অপর্যাপ্ত, পাঠানোর ব্যবস্থাও সেটাও অপর্যাপ্ত, অপরিকল্পিত, এবং সরকার অনেকটা অপ্রস্তুত এ ব্যাপারে। যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা কেউ ত্রাণের বাইরে থাকবে না, প্রত্যেকেই ত্রাণ পাবে, এবং একটা মানুষও না খেতে পেয়ে থাকবে না, এটা দেখার দায়িত্ব সরকারে, এটা আমাদের দেখবে। রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা সহ নানা অভিযোগে ইতিমধ্যেই একাধিকবার কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত ঘটেছে। লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে তা আরও চরমে ওঠার ইঙ্গিত। আশাবুল হোসেন, বিতনু চট্টোপাধ্যায় ও অমিত জানা, এবিপি আনন্দ।